অনেক সুন্দর পরিবেশ দিয়েছেন আপনারা, অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের উমর পাগলার দরবার থেকে সারোয়ার ভাই একটা সুন্দর গামছা দিয়ে পাগড়ি বেঁধে দিয়েছিল, সাউন্ড সিস্টেমে সমস্যা ছিল বিধায় বলতে পারি নাই। সম্মানিত রাসেল সাহেবকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর পরিবেশের মধ্যে আমাদেরকে আরও সুন্দর পরিবেশ দিয়ে মনোমুগ্ধকর করে দিয়ে গেছেন। তো যেহেতু আমাকে কিছু জিজ্ঞেস করা হয়েছে, অবশ্যই সেই কথাগুলো মীমাংসা না দিলে কেমন হয়ে যায়। আপনারা কি ভুলে গেছেন বাবা? আছে, মনে আছে তো? আমার কাছে কিছু জিজ্ঞেস করছিল, আজকের যিনি শিষ্যের ভূমিকায় কথা বলেছেন, যে এমন একটা ডকুমেন্টস দিবেন যে ডকুমেন্ট দিয়ে বা দলিল দিয়ে আমি মানুষের সামনে বলতে পারি যে বায়াত হওয়া যাবে। পবিত্র কোরআনের মধ্যে সূরা ফাতির 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে যে উসিলা ছাড়া কখনো কোনো কিছু পাওয়া সম্ভব না। হে রাসূল, আপনি বলে দিন আপনার হাতে যারা হাত রেখে বায়াত গ্রহণ করলো তারা যেন আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। এবং সূরা মাইদার মধ্যে 30 নম্বর আয়াতের মধ্যে এবং আরও অনেক জায়গার মধ্যে বলেছে যে উসিলা অন্বেষণ না করলে স্বয়ং স্রষ্টাকে পাওয়া সম্ভব না। আমি আসলে এই বিষয়ে অনেকটা বলতে চেয়েছিলাম কিন্তু যেহেতু পরিবেশটা একটু পালাগানের মধ্যে নেই এখন, তার জন্য একদম সংক্ষিপ্তভাবে বললাম। শুধু পুরুষরা বায়াত হবে বিষয়টা এমন না, সেখানে নারীদেরও বায়াত হইতে হবে। পবিত্র কোরআনে সূরা মুমতাহিনার মধ্যে বলা হয়েছে যে নারীদেরও বায়াত হতে হবে, শুধু পুরুষ বায়াত হলে হবে না। এটা হইলো পবিত্র কোরআন থেকে আপনাকে একটা দলিল দিলাম, কিন্তু দলিলের বাহিরে আরেকটা কথা হলো বিশ্বাস ভক্তির চাইতে বেশি কিছু হইতে পারে না। কোনো মানুষ যদি কোনো মানুষকে ভালোবাসে মন থেকে, মানে মনে প্রাণে বিশ্বাস করে, তাহলে সেই জায়গাটা দলিল দিয়ে কোনো সময় কাজ হয় না। অনেক কিছু দলিলে নিষেধ আছে কিন্তু আমরা কি তাই মানি? মনের সাথে একত্রিত হয়ে গেলে তখন আর ওই দলিল দলিলের জায়গায় থাকে। চেষ্টা করলাম তার কথার মীমাংসা দেওয়ার জন্য, দলিল চেয়েছে। যদি দয়াল কে চাইতো তাহলে আরও বেশি সুবিধা হইতো, কাগজের দলিলে কি আর সব হয়? যে কাগজ তৈরি করলো তাকে যদি খুঁজতে পারতেন তাহলেই নিজে ধন্য হইতেন। গানের সাথে কিন্তু প্রশ্নের মিল হয় না। একটা গান গাই, গানটা একটু শুনেন। মুর্শিদের দরবারে ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবারে ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়, বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। মালেকশর দরবারে ভক্তের কাবা ঘর, উমর চান্দের দরবারে ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়, বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। ভক্তি পাবিরে মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি,
কে জানে কার ভাগ্যের জীবনে আমার হয়তো আমার প্রাণ কাঁদবে শুধু হয়তো আমার প্রাণ কাঁদবে শুধু বিরহের দিন গুনে যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার হ্যালো উপরটা হালকা একটু বাড়ান তবে যাক আমার গুরুর কাছে যা আরজি ছিল গুরু সুন্দরভাবে বললেন বইলে আমার গুরু একটা কথা কয়ে গেল আমারে কয় গানের সাথে নাকি প্রশ্নের মিল হয় না যাক গুরু মানুষ গুরু যেইটা কই এটাই সত্য মানতে হইব যাক প্রশ্নের যেহেতু মিল হয় নাই একটা মিল এখন করতেছি গুরু আচ্ছা যদি আপনার দয়া থাকে যদি আপনার দয়া থাকে একটা মিল করার চেষ্টা করব আপনার দয়া নিয়ে হ্যালো এটা একটু বাড়ান না আচ্ছা এই মনিটরটা দেন তো বাইরে থাকলে মনিটরে বাড়ায় দেন হালকা একটু খুব চমৎকার ভাবে একটি গান করলো আমার গুরু ছোট্ট গুরুর দরবার ভক্তের কাবাগর শোনেন নাই বাবা গান কার মুখে শুনলাম আজকে আমার যিনি গুরু খাদিজা ভান্ডারী ওনার মুখে শুনলাম কথা মন দিয়ে শুনবেন আপনারা
এটা আমার গুরুর কাছে জানার বিষয়। আমার আমার গুরুই তো বলছে গুরুর দরবার ভক্তের গাবাবর বলে নাই বলছে বলছে। এখন বাবা শিষ্য মানুষ কি এত কিছু বুঝে জানে না? এখন গুরু যদি না বুঝে দেয় জানায় দেয় আমি যাবো কই? হ্যাঁ আমি কি আরেকজনের কাছে যাবো? গুরু কিন্তু যে কিনা একবার যারে গুরু ধরছে হ্যাঁ মৃত্যুর আগ পর্যন্ত গুরু আমার গুরু। যে যাকে কিনা আমি সর্বপ্রথম ভজন করেছি আমার দিলে লাগছে আমি গুরু বইলা মাইনা নিছি। এখন এই গুরু যদি আমি বদলাই তাহলে আমার কি উপায় থাকবো? যাই গুরু বদলাই এইগুলো হয়েছে বাদ পায়রা শিষ্য। দেখবেন অনেক শিষ্য আছে ওই এই দরবার ভাল লাগে না ওই দরবারে গিয়ে মরি দিছে। সাবধান, হাজারটা দরবার পাল্টাইলো আর লাভ হইব না। তো গুরু বলেছে গুরুর দরবার ভক্তের হইল কি কাবাগর। এনে হজ করছেন নাকি? কেউ হাত তুলবেন একটু? মাশাআল্লাহ অনেকে হজ করছে। আচ্ছা বাবা আমরা হজ করতে যাই কাবা ঘরে, কাবা শরীফ তাওয়াফ করি না? এখন মক্কা মদিনা যাই হজ করি কাবা শরীফ তাওয়াফ করি, মক্কায় যাই হজ করার জন্য। এখন গুরুর দরবার যদি ভক্তের কাবা ঘর হয় কাবা শরীফের মধ্যে বাবা আসওয়াত পাথর আছে না যেটার মধ্যে সুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়? হ্যাঁ আছে আছে। আমি আমার গুরুর কাছে জানতে চাই গুরুর দরবারে আসওয়াত পাথরটা কই কোথায় কোন জায়গায়? কঠিন কথা। মক্কায় হজ করতে গেলে কাবা শরীফের মধ্যে গেলে জমজম কূপের পানি খান না? গুরুর দরবারে জমজম কূপটা কোথায়? আরে বাবা এই কথাই শুনি নে আর। এবং হজ করতে গেলে কুরবানি দেই না? এখন আমার গুরুর দরবারে যে আমার কি কুরবানি দিতে হইব এই বিষয়বস্তুগুলো আমার গুরুর গানের কথা থেকে আমি রাখলাম। আমার প্রথমটা নাকি হয় নাই এখন ওনার গানের থেকে আমি রাখলাম। যাক আমার দয়াল যেন ঠিক মতো জবাব দেয় সুন্দর মতো, আমার দয়াল যেন আমাকে বুঝিয়ে দেয়, আমি যেন আমার দয়ালের দরবার যে কাবাগর আমার দয়ালের দরবারের কাবাগরের মধ্যে আসওয়াত কোন পাথরে এই আসওয়াত পাথরটা কোথায় যেটাই চুম্বন করলে আমার জীবনের গুনাহ খাতা মাফ হইব এবং আবে জমজম কূপের পানি আমি কোথায় থেকে পান করব এবং গুরুর দরবারে গিয়ে আমি কি কুরবানি দেব। আমি জানি আপনারা এই অঞ্চলের মানুষ গান শুনতে শুনতে রাইগা গেছেন তাই না বাবা? তো আপনাদের সামনে জিজ্ঞাসা করলো এমন ভাবেই জিজ্ঞাসা করতে হবে গুরুকে। একটা গান গাই আমার মন থেকে আমার গুরুকে আরজি করি। খাইল রে ঘুনে দয়াল গুরু বিহনে আজ আমার বান্ধব কে হনাই দয়াল গুরু বিহনে আজ আমার বান্ধব কে হনাই বান্ধবকে দয়াল গুরু দেখে নদীর ঝড় দয়াল সবাই হইল পর ফেলিয়ায় আমারে তুফানে দেখে নদীর ঝড় সবাই হলো পর দয়াল
দেখে নদীর ঝড় মালেক শাহ সবাই হইল পোন ফেলিয়া আমারে তুফানে তাকে তোমার কাঙাল কোথায় আছো দয়াল ঘোর নিদানে দয়াল গুরু বিহনে আজ আমার বান্ধব কে হনাই দয়াল মালিক শাহ বিহনে আজ আমার বান্ধব কে হনাই নাই গো দয়াল গুরু বিহনে ডাকিতে ডাকিতে দয়াল হয় যদি মরণ দুঃখ রবে না ভুবনে ডাকিতে ডাকিতে হয় যদি মরণ আমার দুঃখ না রইবে ভুবনে ডাকিতে 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 দয়াল হয় যদি মরণ দুঃখ রবে না জীবনে পাপে ভরা দেহ ফেলিও না কেহ পাপে ভরা দেহ ফেলিও না কেহ আমার পাপে ভরা দেহ ফেলিও না কেহ রেখে দিও গুরুর চরণে গুরু বিহনে আজ আমার বান্ধব কে হনাই নাই গো দয়াল গুরু বিহনে আজ আমার বান্ধব কে হনাই নাই গো দয়াল গুরু বিহনে ওই চরণের ছোঁয়া গুরু অমৃত সুধা ঘুছিবে কলঙ্ক ভুবনে অমৃত ঘুছিবে কলঙ্ক ভুবনে চরণের ছোঁয়া মালিক শাহ অমৃত সুধা ঘুছিবে কলঙ্ক জীবনে কৈলদ্বীপ সরকার দয়াল চান হলে কৈলদ্বীপ সরকার দয়াল চান হলে কৈলদ্বীপ সরকার মালিক শাহ হলে আমার ধন্য জীবন হতো ভুবনে দয়াল গুরু বিহনে আজ আমার বান্ধব কে হনাই নাই গো দয়াল গুরু বিহনে আজ আমার বান্ধব কে হনাই দয়াল গুরু বিহনে দেখে নদীর ঝড় দয়াল সবাই হইল পর আমারে ফেলিয়া তুফানে ও দেখে নদীর ঝড় সবাই হলো পর দয়া ফেলিয়া আমার তুফানে দেখে নদীর দেখে নদীর ঝড় মালিক ফকির সবাই হইছে পর ফেলিয়া আমারে তুফানে ডাকে তোমার কাঙাল কোথায় আছো দয়াল তরাইয়া লও ঘোর নিদানে আমার
পাই তোরাই আলো ঘোর নিদানে দয়াল গুরু বিহনে আমার ডুবডুবু তরি কেমনে ধরি পারি ডুবডুবু তরি কেমনে ধরি পারি ডুবডুবু ডুবডুবু তরি কেমনে ধরি পারি খাইলের বৈঠা খাইলরে ঘুনে দয়াল গুরু বিহনে আজ আমার বান্ধব কে হনাই দয়াল মালিক ফকির বিহনে আজ আমার বান্ধব কে দয়াল গুরু বিহনে।